গরুর দাঁত দেখা নিয়ে রাজশাহীর বাগমারা তাহেরপুর হাটে ক্রেতা বিক্রেতার বিবাদ রাজশাহী পুঠিয়া উপজেলায় বিলমারিয়া গ্রামের আয়ুবালি এই গরুটি এক লাখ সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করেছেন তিনি যখন বিক্রি করেন তিনি জানান এই গরুটির দুইটি দাঁত রয়েছে গরুটি কেনা পর ক্রেতা যখন দাঁত পরীক্ষা করেন তখন দেখেন আসলে কোনো দাঁতই নেই এবং তারপরেই এদের মধ্যে শুরু হয়েছে বৎসা কোলাহল কিনেছি দাঁতের এখন আসে লেখা দিছে দাঁতের গরু নেই এখনো বলছি যে আমি গরু লিব না আমার শের দ্বারা গরু না আমরা গরুর দাঁড়িয়ে বলে চলে আইছি আমি করছি না কিন্তু এটি গরুর দাঁত দাঁত না সংশ্লিষ্টদের ভাষ্য অনেক সময় গরু আকারে ছোট হলেও বয়স ঠিক থাকে আবার কখনো দৃষ্টিতে বড় দেখালেও গরুর আসলে কোরবানির বয়সই হয়নি গরুর বয়স জানার সবচেয়ে ভালো উপায় হল এর দাঁত পর্যবেক্ষণ করা গরুর দাঁতের সংখ্যা এবং সেই দাঁতের ক্ষয়ের পরিমাণ দেখে নির্ণয় করা যায় তার বয়স প্রথমকার দাঁতগুলো মতন ছোট ছোট দাঁত হয় আর যখন দাঁত বাড়ায় সেখানে বড় বড় দাঁত বাড়ায় মোটা দাঁত আর আঁকার দাঁতগুলো ছোট ছোট হবে মোটা মোটা যে কোরবানির হাটে সবচেয়ে পরিচিত যে দৃশ্য সেটি গরুর দাঁত দেখা একজন ক্রেতা একটি গরু কিনতে চাইলে তিনি প্রথমেই গরুর দাঁত দেখেন কারণ দুই বছরের কম বয়সী গরু কোরবানির যোগ্য নয় তিনি গরুর বয়স নিশ্চিত হতেই দাঁত দেখে থাকেন এবং এই দাঁত দেখা নিয়ে বাজারে ক্রেতা বিক্রেতা ব্যাপারীদের মধ্যে অনেক সময় কলহ ঝগড়া বিবাদও তৈরি হয় এবং হাট মালিকরা গরুর দাঁত এবং বয়সজতে সঠিকভাবে একজন ক্রেতা জানতে পারেন এ কারণে পশু চিকিৎসকের উপস্থিতিও নিশ্চিত করেন সম্পদ বিভাগের ভাষ্য গরুর জন্ম থেকে এক মাস বয়সের মাঝে অস্থায়ী দাঁত উঠতে শুরু করে এক বছরে সামনের মাঝে দুটো অস্থায়ী দাঁত পড়ে সেখানে স্থায়ী দুটো দাঁত ওঠে দুই থেকে আড়াই বছরে গরুর এই দুটো দাঁত বেশ বড় আকারের হয় তিন বছর থেকে সাড়ে তিন বছরে সামনের দুটো দাঁতের দুই পাশে আরও একটা করে স্থায়ী দাঁত উঠে সংখ্যা হয় চার চার থেকে পাঁচ বছরে সামনের আটটা স্থায়ী দাঁতই উঠে যায় গরুর ছয়টা সাতটা আটটা দাঁত বের হয় আটটা দাঁতলে বের হওয়ার পরে একটা একটা করে দাঁত পড়া শুরু হয়ে যায় দেখা যাচ্ছে দুই বছর পরে দুইটা দাঁত পড়ে গেল দুই বছর তিন মাস পরে আবার দুইটা পড়ে গেল একবারও চারটে পড়ে যায় আস্তে 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 আটটা দাঁত পড়ে যায় তাতে বোঝা যায় যে এই গরুটা বয়স সেরে গেছে খামারিরা বলছেন মাংসের গুণগত মানের কারণে বাজারে চার থেকে আট দাঁতের গরুর চাহিদা বেশি শিল মাংস বৃদ্ধি হয় দাম বৃদ্ধি হয় কুরবানি না দাঁতের না হলে আর দাঁত বেশি হলে বলা হয় পূর্ণবয়স্ক একটি গরুর মুখের ভেতর বত্রিশটি দাঁত থাকে পাঁচ বছর বয়সের পর থেকে গরুর দাঁতে ক্ষয়ের চিহ্ন দেখা দিতে শুরু করে মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী